দর্শক, টাঙ্গাইলে ঝিনাই নদীতে সেতু না থাকায় মানুষের দুর্ভোগের বিষয় জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, 10 গ্রামের মানুষের দুর্ভোগের পরেও এতদিন ঝিনাই নদীতে সেতু নির্মাণ না হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে বলে জানতে পেরেছেন, এবং এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং কর্তৃপক্ষ কি বলছে? জিতানি, আপনি যেমনটি বললেন, আসলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের ঝিনাই নদীর উপরে যে বৃষ্টি, এলাকার মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি। এলাকার লোকজনের সেই পথের কাটা কিন্তু এই কাঙ্ক্ষিত যে, বিশেষ করে যে কুর্মুশি এবং বাগুনডালি এলাকা রয়েছে মাঝখানে যে ঝিনাই নদী বহমান, এই ঝিনাই নদীর কারণেই কিন্তু যে নদী দিয়ে মানুষজন পারাবার কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণভাবে পারাবার হয়। বর্ষা মৌসুমে এই যে এলাকা রয়েছে, এলাকার লোকজন কিন্তু সেই নৌকা ব্যবহার করে। এছাড়াও যে শুষ্ক মৌসুমে, বর্তমান যে মৌসুম রয়েছে, আমি এখন রয়েছি ঠিক সেই এলাকাটাতেই, এই এলাকার লোকজন কিন্তু সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাবার হয়। এই যে নদী রয়েছে, নদীর সেই পশ্চিম পারে কিন্তু মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল রয়েছে। লোকজন বা যে সমস্ত একটি বাজারও কিন্তু এখানে রয়েছে, এবং এই এলাকার লোকজনের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে নৌকা বা এই সাঁকু পারাবার হতে গিয়ে কিন্তু লোকজন দুর্ঘটনার শিকার হয়েছে এবং মৃত্যুও হয়েছে কিন্তু এই এলাকায়। যে সমস্ত ছোট ছোট শিক্ষার্থী রয়েছে, ছেলেমেয়ে রয়েছে, তারা কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা গ্রহণ করছে। আমি এখন এই এলাকার লোকজনের সাথে কথা বলবো, তারা বলবেন যে কেন এই ইটা বৃষ্টি হচ্ছে না, আমাদের দীর্ঘদিন দিনের দাবি, জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে, তারপরে আপনাদের ভাগ্যের উন্নয়ন হয়নি কেন এটা? আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলেন। এই খুব আশা করে রয়েছি গো বাবা দিরা, খুব আশা আশা দেখা যেতে পারলাম না। অন্য অন্য জায়গায় যে বিরোধীর উপর হাঁটি, আর আমাকে কত অসুবিধা, কত মানুষ মারা গেল এই গুদারে ঘাট পারে, এই আছে আর কি। এটা বড় আশা করে থাকি আমরা, কপাল মন্দ পাইতেছি না ব্রিজ। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন, আমি এখন আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো। আচ্ছা, এই যে ব্রিজ হচ্ছে না, এটা কারণ কি? লোকজনের বা জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে যাবি জানিয়েছেন কিনা, এবং তারা কি বলছেন? আমাদের ওই 1990 সালে লুৎফর রহমান আজাদ এমপি হয়েছেন, উনি বলেছেন যে বাগুনডালিতে ব্রিজ দিবে। তারপরে শামসুর রহমান খান শাহজাহান বলেছিল যে বাগুনডালিতে ব্রিজ দিবে। তারপরে মতিউর রহমান নিজামী সাহেব, মতিউর রহমান ডক্টর মতিন এমপি সাহেব, সেও বলছে যে বাগুনডালিতে ব্রিজ দিব। বর্তমানে এমপি সাহেব আতর রহমান খান ইনিও বলেছিল আমাদের বাগুনডালি বাজারে জামাগনে ব্রিজ দেবো। আজও আমরা এই ব্রিজটা পাইলাম না, মনে আমার একটা দুঃখ এলাকাবাসীর, এটুকু আমার কথা, ব্রিজটা আমরা চাই। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি শুনেছি যে এখানে লোকজন মারা গেছেন, তো এই বিষয়টা একটু বলবেন। অতি দুঃখের সহিত বলতে হয়, আমরা ঘাটাল থানার অন্তর্গত দিগলকান্দি ইউনিয়নের শেষ সীমানা, লাস্ট বর্ডার। আমরা 86 সনে থেকে বিগত এই আজ পর্যন্ত 4 জন এমপি ওনারা আসছে, মন্ত্রীও হয়েছে, কিন্তু সকলে আশ্বাস দিচ্ছে যে আমাদের এখানে ব্রিজ হবে। দুর্ভাগ্যবশত আমরা আজও অবধি এই ব্রিজ পেলাম না। বর্তমান যিনি এমপি আছেন জনাব আতর রহমান খান, ওনার বাসায় আমরা 2 বার গেছি, আমাদের এলাকায় একজন সচিব আছে ওনার কাছেও আমরা গেছি। কি কারণে হয় না এটা আমরা আসলে সঠিক জানি না, কিন্তু আমরা যার কাছে যাওয়া দরকার তার কাছে যাইতেছি, আবেদন করতেছি, কিন্তু আমাদের এইখানে রাস্তা ব্রিজ না হওয়ার দরুন একটা উপকার হয় এলাকার মানুষের, সেটা কোনো মুমূর্ষু রোগী যদি হাসপাতালে নেন লাগে, ওটা রাস্তায় মারা যায়, হাসপাতাল দূর যাইতে হয় না। কোনো ডেলিভারি কেস যদি থাকে, অর্ডার নেন লাগে না, তো এলাকার একটা উপকার হয়, মৃত্যুর ঝুঁকিটা বাড়ে, কিন্তু আর্থিক দিক দিয়ে আমরা স্বাবলম্বী। ধন্যবাদ। জি, আপনারা শুনতে পেলেন যে আসলে এলাকার যে সমস্ত মুমূর্ষু রোগী এই জায়গা দিয়ে পারাপার, তারা কিন্তু রাস্তায় অনেক রোগীর কিন্তু মৃত্যু হয়। আমি কথা বলেছি উপজেলা চেয়ারম্যানের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় এই এই ঝিনাই নদীর উপরে ব্রিজ নির্মাণের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলেছি উপজেলা প্রকৌশলীর সাথে, তিনি যেটি জানিয়েছেন যে নকশা প্রণয়নের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি এই এই ঝিনাই নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করা হবে। তবে এলাকাবাসীর যেটি দাবি দীর্ঘদিন যাবৎ, তারা কিন্তু এই একটি
বিষয় শুনে আসছেন, এই জায়গাতে ব্রিজ হবে, বিভিন্ন জনপ্রতিনিধি আসছেন চলে গেছেন, তারা আশ্বাস দিয়েছেন যে এখানে একটি ব্রিজ হবে, তারপরেও কিন্তু সকল জনপ্রতিনিধির পরিবর্তন হলেও এই এলাকার লোকজনের ভাগ্যের কিন্তু পরিবর্তন হচ্ছে না। এই এলাকার লোকজনের যে দুর্ভোগ বা দুর্দশা তা কিন্তু এখনো সেই একই অবস্থায় রয়েছে। তবে লোকজনের যে দাবি তারা যেটি জানিয়েছেন যে দ্রুত আর সেই আশ্বাস নয়, এর বাস্তবায়ন চাই এই এলাকার লোকজন। এবং ব্রিজ দিয়ে যে সমস্ত বয়স্ক লোক রয়েছে তারা ছোট সময় থেকে দেখে আসছেন, যে দাবি জানিয়ে আসছেন যে এখানে একটি ব্রিজ হবে এবং তাদের সে দাবির বাস্তবায়ন হবে, প্রতিফলন ঘটবে এমনটাই জানিয়েছেন কিন্তু এই এলাকার লোকজন। তানি, ধন্যবাদ কামাল। আপনার মাধ্যমে আমরা দেখলাম ঝিনাই নদীর তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন তাদের দুর্ভোগ, নিশ্চয়ই কর্তৃপক্ষ ওই বিষয়টি নজরে আনবেন। এতক্ষণ টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন।